Hey everyone, assalamu alaikum and welcome back to my channel. আশা করছি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ঈদের দিন আর ঈদের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দাঁত টাত ব্রাশ করেই এখন ময়দানে চলে যাব নামাজ পড়ার জন্য। আজকের ওয়েদার দেখে আমি একেবারে চমকে গেছি। এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কিভাবে বাইরে বের হব। আর নামাজ পড়তে অবশ্যই যাওয়া উচিত, যেহেতু এখানে বাচ্চারা ঈদ বলতে কিছুই বোঝে না। ঈদ বলতে যদি ওরা নামাজ পড়তে যায় তাহলে বুঝে যে হ্যাঁ নামাজ পড়তে যায়। এরা এভাবে নামাজ পড়ে, অনেক লোকজন থাকে, বাচ্চা কাচ্চা, খাওয়া দাওয়া, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তাহলেই ওরা বুঝতে পারে যে আসলে ঈদের নামাজ কি আর ঈদটা কি আর মজা, যে ঈদের ময়দানের মজা আসলে এটা অন্যরকম। ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো আমরা দিয়ানাকে কোনো রকম শুধু ঠান্ডার ড্রেসটা পরাই চলে আসছি ঈদগাহ ময়দানে। আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার। এর আগেরবারে আমি রোজার ঈদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানেই চলে আসছি নামাজ পড়ার জন্য। আর পুরো 9টার দিকে নামাজটা স্টার্ট হয়ে গেছে। গতবারের মতো আমাদের এবার আর সমস্যা হয়নি, গাড়ি রাখার জায়গা আমরা পেয়ে গেছিলাম। আর সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় কমিউনিটি সেন্টার। সামনে ছেলেরা নামাজ পড়ছে আর পেছনে পর্দা দিয়ে আছে অনেক মহিলারা নামাজ পড়ছে। আর আমরা যেখানে নামাজ পড়তে আসছি এটা কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করে বাংলাদেশি মুসলিম কমিউনিটিরা, এরাই এখানে মূলত এই প্রোগ্রামটা আজকের মানে সকল রকম ব্যবস্থা, খাওয়া দাওয়া, পানি, মানে নামাজ তো পড়তে আসার জন্য সবাই না খেয়ে আসবে, মানে হাফ রোজা থাকতে হবে কোরবানির আগ পর্যন্ত। তো এখানে নামাজ পড়ার পরে এখানে খাবার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা এখানে সবাই মিলে কিছু না কিছু রান্না করে নিয়ে আসে, আর কমিউনিটি থেকে এই ব্যবস্থাটা করা হয়। এই যে দিয়ানা খাচ্ছে মাংস, রুটি, এখানে কিছু ডেজার্টও ছিল, আমি আসলে ডেজার্টের ছবিগুলো নিইনি, তাড়াহুড়া করে খাচ্ছিলাম। আবার প্রচণ্ড বৃষ্টি, আজকে অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক প্রবলেম হয়ে গেছে। দিয়ানাকে ভেতরে দুইটা সোয়েটার, তারপরে দুইটা পায়জামা, উপরে একটা জ্যাকেট, তারপরে একটা টুপি, তারপরে একে এখানে নামাজ পড়তে নিয়ে আসছি। তাহলে বুঝেন কি পরিমাণে ঠান্ডা এখানে। ভাগ্যিস আজকে নামাজের ব্যবস্থাটা খোলা আকাশে নিজে করেনি, কমিউনিটি সেন্টারের ভিতরেই করছে, নাহলে সবাই পানি দিয়ে ভিজে যেত। আমাদের নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া শেষ। এই যে দিয়ানা গিফট নিয়ে এসেছে হাতে বেলুনের জন্য, এখন কান্না করছে সে নাকি এখন বেলুন নিয়ে। নামাজ পড়তে যেগুলো বাচ্চা আসছে, ছেলে বাচ্চাদের জন্য আলাদা গিফট, আর মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন হেয়ার ব্যান্ড, তারপরে এই গ্লো স্টিকের চশমা। আমি তো হাসতে হাসতে শেষ, ওকে একেবারে জোকারের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ঈদ মুবারক সবাইকে। আজকে আমাদের এখানে ঈদ, আমরা ঈদ সেলিব্রেট করেছি। আমরা নামাজ পড়তে গেছিলাম, তাই না? দিয়ানা গেছিল নামাজ পড়তে, দিয়ানা অনেক কিছু খেয়েছে, তাই না মাম্মি? অনেক কিছু। তারপরে কি কি গিফট পেয়েছো মা? গিফট না ছিল, ফ্রি হইছে। ও, তুমি যে চশমা পাইছো, গ্লো স্টিকের যে চশমাটা, আচ্ছা, সক্স, স্টিঙ্কি সক্স।